এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। চলো বাবা। কেন, তুই বৃন্দার সঙ্গে কথা বলবি না? না, আমি যে কাজটা করতে এসেছিলাম সেটা হয়ে গেছে। বৃন্দার কেসটা ক্লোজ হয়ে গেছে, আমার কাজটা শেষ হতেই ছিল। এখন চলো। বেশ, চল। আচ্ছা আচ্ছা, আপনারা শান্ত হন, এরকম করবেন না। বিশ্বাস করুন, আমি আপনাদের উপর, আমি আপনাদের উপর একটুও রাগ করিনি। আমি কেন রাগ করবো আপনাদের উপর? তার চেয়ে বরং এই অসাধ্য সাধনটা যে করেছে, আপনারা ধন্যবাদ তাকে দিন। অঙ্কুর, এক মিনিট, আমি আসছি। অঙ্কুর কোথায় গেল? অঙ্কুর, 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 অঙ্কুর! এবারেও জিততে পারলাম, এবারেও অঙ্কুর আমায় আমায় হারিয়ে দিল। অঙ্কুর কি চলে গেল? আমার সঙ্গে একবার কথাও বলল না। হ্যালো হিয়া, বলো। হ্যালো বৌদি, বৃন্দাদিকে ফোনে পাচ্ছি না, তাই তোমাকে ফোন করলাম। বৃন্দাদিকে একটু দেবে? হ্যাঁ দিচ্ছি, দাঁড়া। বৃন্দা, হিয়া ফোন করেছে, তোমাকে চাইছে। ও হ্যাঁ হিয়া, বলো। বৃন্দাদি, চল সেকে ছাড়ুন, চল ছাড়ুন, ছেড়ে দিন বলছি আমার ছেলেকে, ও নির্দোষ। আপনার ছেলে কি করেছে না করেছে সেটা আজ কোর্টে প্রমাণ হয়ে গেছে, আর যা প্রমাণ করবার সেটা কেস কোর্টে উঠলেই করবেন। এখন সরে যান, আমাদের কাছে বাধা দিতে আসবেন না। বাবা, ওরা তো আমার সত্যি সত্যি ধরে নিয়ে যাচ্ছে। বাবা বাবা, আমি যাব না, তুমি আমার বাঁচাও। বাবা আমার আটকাও, আমি যাব না। এই চল চল, এখন পরে কথা বলবি, এখন চল। বৃন্দা অফিসার, এই বৃন্দাই সব কিছু করেছে, বিশ্বাস করুন অফিসার। এই বৃন্দাই ওর বয়ফ্রেন্ডকে হাত করে একটা একটা মিথ্যে রিপোর্ট বানিয়ে ওর নিজের দোষ আমার ছেলের ঘাড়ে চাপিয়ে দিয়েছে স্যার। আপনি বিশ্বাস করুন, আমার ছেলেটা ভীষণ শান্ত প্রকৃতির, ভীষণ নিরীহ প্রকৃতির স্যার, অত্যন্ত সরল ছেলে স্যার। ও একটা মশা মারতে ভয় পায় স্যার, ও কি করে বিষবে স্যার? স্যার এসব কথা আমাদেরকে বলে কোনো লাভ নেই, অনেক নাটক করেছেন আপনারা। এই চলো, ওকে নিয়ে চলো। বাবা বাবা, ওরা ধরে নিয়ে যাচ্ছে। বাবা আটকা, বাবা ভয় পাস বাবা, আমি তো আছি, আমি তো তোর বাবা, আমি তোকে বাঁচাবো, আমি তোকে যেভাবে হোক ছাড়িয়ে নিয়ে আসবো। নিয়ে ভয় পাস বাবা। ট্যাক্সি, ট্যাক্সি, চলো ট্যাক্সি, 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 রাস্তা তো তুই বন্ধ করেছিস বৃন্দা, আজ তুই যা করেছিস তার পরিণতি কিন্তু ভালো হবে না বৃন্দা। সৌদ আমি তুলবই, তোকে আমি ছাড়বো না। আমার ছেলেকে হাজতবাস করানো তো, এইবার আমি তোকে দেখাবো মজা।
জ্যাঠাই জ্যাঠাই আমার এখন এত কথা বলার সময় নেই, প্লিজ প্লিজ সরে যাও, আমাকে যেতে দাও জ্যাঠাই প্লিজ। না কেন না যেতে, কি ভেবেছিস কি আমার এত বড় সর্বনাশ করে আমার ছেলেকে জেলে পাঠিয়ে আমার ব্যবসায় লাথি মেরে সুখে থাকবি তোরা? এ আমি হতে দেব না বৃন্দা, কিছুতেই হতে দেব না, এ সব শোধ আমি তুলবই। চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবে না জ্যাঠাই। আমার দোষ না দেখে নিজের দিকে তাকাও, কি কি পাপ করেছো তাহলে তুমি দেখতে পাবে, আমার দোষ তখন খুঁজে পাবে না। রাজাদা তুমি যদি সময় মতো ওনাকে নিয়ে না আসতে তাহলে যে কি হতো কে জানে, উকিলের অভাবে হয়তো আমরা কেসটাই হেরে যেতাম। না না, আরে ভাগ্যিস আমি এখানে এসেছিলাম একটা কাজে, তাই জন্য তো জানতে পারলাম, নইলে তো আমি জানতেই পারতাম না। এনিওয়ে শৌভিক, থ্যাংক ইউ সো মাচ, এত কম সময়ের মধ্যে তুই কেসটা টেক ওভার করলি, ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ। দেখ রাজা, তুই যখন বললি এটা তোর পরিবারের ব্যাপার আর বৃন্দা তোর নিজের বোনের মতো, তখন আমাকে তো বাঁচাতেই হতো ওকে, তাই না? হ্যাঁ ধন্যবাদ দাদা, মানে আপনি না থাকলে আমরা বিপদেই পড়ে যেতাম, আমাদের বোনকে বাঁচাতেও পারতাম না, ধন্যবাদ। আমাকে ধন্যবাদ জানিয়ে এত লজ্জা দেবেন না, আমি আমার কাজটুকু করেছি মাত্র, আসল কাজ তো করলেন ওই অঙ্কু, উনি যদি সময় মতো ওই প্রমাণগুলো না নিয়ে আসতেন তাহলে কিন্তু ঘটনাটা এরকম ঘটতো না। আর বাই দ্য ওয়ে একটা ছোট্ট ফর্মালিটি আছে, বৃন্দাকে একটা সাইন করতে হবে। কিন্তু বৃন্দা কোথায় গেল, এক্ষুনি তো এখানেই ছিল। বৃন্দার একটা ফোন আসলো, ফোনটা ওকে দিলাম, তারপর কথা বলতে বলতে কোথায় চলে গেল আমি তো খেয়ালই করলাম না। এ কি গেল কোথায়? আপনারা দাঁড়ান আমি দেখছি। বৃন্দা শালুকের নাম ধরে এরকম চিৎকার করলো কেন? আমি কিছু জিজ্ঞাসা করার আগেই তো বেরিয়ে গেল, কিছু বিপদ আপদ হয়নি তো? জ্ঞান দিবি না, একদম জ্ঞান দিতে আসবি না আমায়, আমার এত বড় সর্বনাশ করবে আর আমাকে জ্ঞান দিচ্ছিস? তোমার সব কিছু শেষ করার মূলে তুমি দায়ী, আর তুমি এত কথা বলছো কি করে জ্যাঠাই? তোমার তো এই সময় লজ্জায় মাথা নিচু করে থাকা উচিত, তুমি সত্যি আমার বাবার নিজের দাদা, এটা না আমার আমার ভাবতে খুব কষ্ট হয় জানো তো, মাঝে মাঝে আমি আমি বিশ্বাস করতে পারি না যে তুমি আমার রক্তের কেউ। এই কেন কথা বলবো না, কেন বলবো না, তুই তো ইচ্ছা করে আমার ছেলেকে ফাঁসালি, ওর তো কোনো দোষ করেনি, তুই তো ইচ্ছা করে ওকে ফাঁসিয়ে দিয়েছিস, একটা মিথ্যে রিপোর্ট বানিয়ে ওর ঘাড়ে সমস্ত দোষটা চাপিয়েছিস, তোকে আমি ছেড়ে দেবো ভাবছিস?